আমেরিকার শত্রুদের এক করেছে ইরান। ইরান আমেরিকার দীর্ঘদিনের শত্রু। একমাত্র উত্তর কোরিয়ায় ইরানের থেকেও পুরনো শত্রু আমেরিকার কাছে। তবে সময়ে সময়ে আমেরিকার শত্রু বেড়েছে। এমনকি তুরস্কের মতো ন্যাটো জোটভুক্ত দেশও এখন আমেরিকার শত্রুতে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যে এক ইসরায়েল ছাড়া আমেরিকার কোনো বন্ধু নেই এখন। আমেরিকার প্রধান শত্রু দেশ বিশেষ করে ইরান, রাশিয়া এবং চীন মিলে আমেরিকার ভূখণ্ডের কাছে ভেনেজুয়েলায় দুই সপ্তাহব্যাপী সামরিক মহড়াও শুরু করেছে। রাশিয়া, ইরান এবং চীন হচ্ছে আমেরিকার অভিন্ন শত্রু। এই তিন দেশে আমেরিকার নিষেধাজ্ঞার শিকার। ইরান তো সেই 1979 সালে ইসলামী বিপ্লবে সফল হওয়ার পর থেকেই আমেরিকার এক নম্বর শত্রুতে পরিণত হয়েছে। এমনকি ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে আমেরিকার সব মিত্রই ইরানের শত্রুতে পরিণত হয়। রাশিয়া, চীন এবং ইরান আমেরিকার অভিন্ন শত্রু হলেও ইরানের সঙ্গে আমেরিকার শত্রুতার মাত্রাটা একটু ভিন্ন রকমের। ইরানের সঙ্গে আমেরিকার শত্রুতার ভিন্ন মাত্রাটা মূলত আদর্শিক জায়গায়। ইরানের ইসলামী বিপ্লব এবং সেখানকার ইসলামী সরকার এই আদর্শিক দ্বন্দ্বের আসল কারণ। পাশাপাশি আমেরিকা এবং তাদের পশ্চিমা মিত্ররাও মনে করে রেজা শাহের আমলে ইরান থেকে যেভাবে স্বার্থ হাসিল করে নেওয়া যাচ্ছিল, ইসলামী বিপ্লব সফল হওয়ার পর ইরান থেকে সেই স্বার্থ উদ্ধার করা সম্ভব নয়। পশ্চিমারা শঙ্কিত এই ভেবে যে ইরানের প্রভাব পুরো মধ্যপ্রাচ্য সহ আশেপাশের অঞ্চলে ছড়িয়ে পড়বে, যার প্রেক্ষাপটে এই অঞ্চল আমেরিকা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এসব দেশের জনগণ আমেরিকা তথা পশ্চিমা সাম্রাজ্যবাদীদের লুটপাটের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। এসব শঙ্কা থেকে তারা শুরু থেকে ইরানের বিপ্লব নস্যাৎ করার প্রচেষ্টা করছে। আমেরিকা সবকিছু দিয়ে ইরানের ইসলামী সরকারকে উৎখাত করতে চায়, কিন্তু আমেরিকা ব্যর্থ হয়ে এখন মধ্যপ্রাচ্যে ব্যাপক চাপে পড়েছে। তাদের মিত্র ইসরায়েলকে টিকিয়ে রাখাই কঠিন হয়ে যাচ্ছে। ইরানের মতো একইভাবে চীন এবং রাশিয়াকেও আমেরিকা প্রচণ্ড রকমের প্রতিদ্বন্দ্বী মনে করে। চীন প্রতিদিনই অর্থনৈতিক উন্নতি লাভ করছে। সময়ের ব্যবধানে চীনের অর্থনীতি এতটাই শক্তিশালী হয়েছে যে এখন তারা আমেরিকাকে সরাসরি চ্যালেঞ্জ করছে। চীন এখন কার্যত বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক দেশ। চীনের পুঁজি নিয়ে পশ্চিমা বিশ্বের অনেক দেশেই তাদের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে। এটি অবশ্য চীনের জন্য লাভজনক, কারণ চীনা পণ্যের গুরুত্বপূর্ণ ভোক্তা হচ্ছে পশ্চিমা দেশগুলো। তাদের অর্থনীতি যদি দুর্বল হয় তাহলে চীনা পণ্যের বাজারও সংকুচিত হবেই। সেক্ষেত্রে পশ্চিমা থেকে পুঁজি দিয়ে ঋণ দিয়ে নিজের স্বার্থই বাঁচিয়ে রাখতে চায় চীন। কিন্তু আমেরিকা সরকারের অনুসৃত নীতির আলোকে চীনকে তারা ঠিকই শত্রু হিসেবে গণ্য করে আসছে, তার বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধে লিপ্ত হয়েছে, মাঝে মধ্যে নানা অজুহাতেই নিষেধাজ্ঞা দিচ্ছে। আমেরিকার এই শত্রুটা চীন ঠিকই বোঝে। চীন তার নিজের স্বার্থ এবং অর্থনীতিকে সচল রাখতে ইরান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে তেল নিয়ে থাকে। চীন হচ্ছে ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা। আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা ইরান থেকে তেল নেয়। চীনের এই ভূমিকায় আমেরিকা সরকার ক্ষিপ্ত। তারা মাঝে মধ্যেই চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞাও দিয়েছে। আমেরিকা নিষেধাজ্ঞাকে চীন শুধু শত্রুটা হিসেবেই দেখে না, বরং বড় রকমের অপমান হিসেবেও গণ্য করে। এদিকে সময়শক্তিতে এখনকার যুগে আমেরিকার প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে রাশিয়া। সোভিয়েত ইউনিয়নের পতনের পর আমেরিকা যেভাবে এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার দিকে দ্রুত এগিয়ে যাচ্ছিল, কেজিবির সাবেক প্রধান ভ্লাদিমির পুতিন রাশিয়ার ক্ষমতায় এসে সেই গতিতে বাদ সাধেন। পুতিন রাশিয়ার জন্য অনেক বড় বড় মিশন নিয়ে ক্ষমতায় এসেছেন। আমেরিকা সাম্রাজ্যবাদের অধীনে এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ে ওঠার ডান প্রান্তে পৌঁছেছিল। সেই ব্যবস্থা ভেঙে দিতে সক্ষম হয়েছেন পুতিন। তিনি রাশিয়াকে আবারও ক্ষমতাবান করে তুলেছেন। আমেরিকার সাম্রাজ্যবাদী নীতি গুটিয়ে নিতে তিনি ওয়াশিংটনকে বাধ্য করবেন, এরকম একটা নীতি কৌশলের আলোকেই রাশিয়া এগিয়ে যাচ্ছে। এরই মধ্যে পুতিনের নেতৃত্বে রাশিয়ার অর্থনীতিও পুনরুজ্জীবিত হয়েছে। রাশিয়া আন্তর্জাতিক রাজনীতিতে আবারও প্রভাবশালী হয়ে উঠেছে। প্রেসিডেন্ট পুতিনই মূলত এখন আন্তর্জাতিক অঙ্গনে প্রধান মাতব্বর, ফলে রাশিয়াকে তারা দুর্বল করার জন্য উঠে পড়ে লেগেছে। যে কোনো দেশের অর্থনীতি হচ্ছে রাজনীতি এবং সামরিক শক্তির প্রাণবায়ু।
অর্থনীতি শক্তিশালী হলে রাজনীতি এবং সামরিক বাহিনীকে শক্তিশালী করা কোনো ব্যাপারই না। এর বিপরীত হচ্ছে অর্থনীতি দুর্বল হলে রাজনীতি এবং সামরিক শক্তিও দুর্বল হয়। আমেরিকা বিষয়টি খুব ভালো করেই জানে, এজন্য আমেরিকা বিভিন্ন দেশের উপরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করছে। এই তালিকায় শীর্ষস্থানে রয়েছে 5টি দেশ, এগুলো হচ্ছে ইরান, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া এবং তুরস্ক। আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে ভণ্ডুল করতে এই দেশগুলো নিজেদের মধ্যে অনেক পদক্ষেপ নিয়েছে, নিজেদের মধ্যে নিজস্ব মুদ্রায় লেনদেনও শুরু করেছে, চীন এবং রাশিয়ার নেতৃত্বে গঠিত ব্রিক্স জোটকে শক্তিশালী করেছে। ইরান, রাশিয়া এবং চীনের বিরুদ্ধে আমেরিকার এই যে অবস্থান এবং অভিন্ন শত্রুতা, এগুলোই তিনটি দেশকে আমেরিকার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে যথেষ্ট সাহায্য করেছে। এর ফল হিসেবে আমরা দেখতে পাচ্ছি ইরান, রাশিয়া এবং চীন ঐক্যবদ্ধভাবে ভারত মহাসাগর এবং ওমান সাগরে বিশাল জলরাশির 17,000 বর্গ কিলোমিটার এলাকায় সামরিক শক্তি জোরদার করেছে। এই বিষয়টি তিন দেশের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও তা বিস্তার প্রভাব ফেলবে। এর মাধ্যমে মূলত ইরান, রাশিয়া এবং চীন ঐক্যবদ্ধভাবে আমেরিকাকে এই বার্তা দিচ্ছে যে তারা আমেরিকার বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে। ভবিষ্যতে প্রয়োজন হলে তারা ঐক্যবদ্ধভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এই ঐক্য শুধুমাত্র অর্থনৈতিক কিংবা রাজনৈতিক কেন্দ্রিক নয়, বরং এই ঐক্য সামরিক এবং কূটনৈতিক ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। আমেরিকা ইরানের বিরুদ্ধে একটি নৌ সামরিক জোট গঠন করার চেষ্টা করে, যে সামরিক জোট পারস্য উপসাগর এবং ওমান সাগর এলাকায় ইরানের বিরুদ্ধে অবস্থান নেবে। আমেরিকা সেই জোট গঠনে সক্ষম হয়নি। ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের শতকরা 30-40% তেল পরিবহন করা হয়। এখন রাশিয়া ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া প্রাকৃতিক গ্যাসের জন্য এই রুট আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। চীন, রাশিয়া এবং ইরানের ঐক্য যে কেবল মধ্যপ্রাচ্যে আমেরিকাকে দুর্বল করেছে তা নয়, বরং তারা এখন আমেরিকার ভূখণ্ডের কাছেই ভেনেজুয়েলায় সামরিক মহড়াও দিচ্ছে। গত 100 বছরে আমেরিকা কখনো এতটা নিরাপত্তার সংকটে পড়েনি। প্রিয় দর্শক, ইরান, চীন এবং রাশিয়ার এই মিত্রটা আমেরিকার ভবিষ্যৎকে কোন দিকে নিয়ে যাচ্ছে? আপনার মতামত কমেন্টে জানান। এই দেশগুলোর সামরিক শক্তি সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এছাড়াও প্রতিদিনের ঘটনাবলীর আপডেট পেতে আমাদের গল্প বা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।